করোনা ভাইরাসের অমিক্রন ধরন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য রক্ষার জন্য সবাইকে কিছু ছুটির পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিছু ক্ষেত্রে বছরের শেষ ছুটিতে বেড়ানোর পরিকল্পনা বাতিল করতে হবে অথবা পিছিয়ে দিতে হবে। করোনার ডেল্টা ভেরিয়েন্টের চেয়েও দ্রুত ছড়াচ্ছে অমিক্রন। এরই মধ্যে যারা টিকা নিয়েছেন এটি তাদেরও আক্রান্ত করছে। বাদ পড়ছেন না এর আগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরাও। Channel TT.